শুক্রবার ভারতের স্বঘর্ষিত গুরু গুরমিত রাম রহিম সিং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্তদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় পাঞ্জাব হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্য খোদ রাজধানী দিল্লিতেও অগ্নিসংযোগ আর সহিংসতার ঘটনা ঘটেছে প্রদেশ ও হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানও চলছে ভাঙচুর আর অগ্নিসংযোগ রেলওয়ে স্টেশন থানা এবং সরকারি অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সহিংসতায় রাম রহিমের আড়াই হাজারের বেশি অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারিসহ কয়েক হাজার সেনা ও সাতান্ন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে রাম রহিমের আশ্রম ডেরাসা সদার সদর দপ্তর সিরসায়ও ব্যাপক সহিংসতা হয়েছে বেশ কয়েকটি ভবনে আগুন দেওয়া হয় সেখানে আশ্রমের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী শুক্রবারের সহিংসতার ক্ষয়ক্ষতি নিরূপণ করে তথাকথিত ধর্মগুরু রাম রহিম সিং এর সম্পত্তি বেঁচে ক্ষতিপূরণ দিতে বলেছেন হাইকোর্ট সহিংসতার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার দুই সালে রাম রহিমের এক সাবেক নারীভক্ত ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন ওই নারীর অভিযোগ হরিয়ানা শহর সিরসায় দেড়াচা সওদা গোষ্ঠীর প্রধান কার্যালয়ে রাম রহিম তার উপর যৌন চালান মামলায় শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করা হলেও শাস্তি ঘোষণা করা হবে সোমবার অপরাধের শাস্তি হিসাবে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে علي المال رضي اي <applause>